হ্যালো ফ্রেন্ড আমরা বর্তমানে ভারতের অপ্রচলিত পঁচিশ পয়সার কয়েন দেখতে পাচ্ছি যেটা সম্পূর্ণ স্টেনলেস স্টিলের তৈরি এই কয়েনটা হচ্ছে গন্ডার মার্কা আর উনিশশো সাল লেখা আছে যেহেতু এটা কোনো মিন্ট পার্ক নেই সেই জন্য এটা কলকাতা মিন্টের তবে এটা ভারত সরকার তার বিভিন্ন চারটে মিন্ট থেকেই বের করেছিল উনিশশো অষ্টআশি সাল থেকে দু হাজার দুই সাল তবে তিরিশে জুন দু থেকে এই কয়েন হচ্ছে ডিমনিটাইজ হয়ে গেছে যার ফলে এটা রেয়ার কয়েন হিসাবে কালেক্টেবল কয়েন হিসাবে সবার কাছে পরিচিত আর এই কয়েনটা এতটাই মূল্য নয় যে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি এক কোটি টাকা অবধি দেখানো হচ্ছে তোমরা ফেক নিউজ থেকে দূরে থাকো এই কয়েনটার মিনিমাম ভ্যালু হচ্ছে যেহেতু রাইনো বা গন্ডার মার্কা এই কয়েনটার মিনিমাম ভ্যালু হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পয়সা খুব জোর হলে দশ টাকা হতে পারে তবে বিভিন্ন মিনিটের ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যালু ধন্যবাদ